বিরতির পর স্বাগত। উত্তরের কদমতলা এবার নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মন্ত্রী ঠিকুরায়। কদমতলায় দেখা গেছে যে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তেমনি বিরোধী দলের হাত থেকে গ্রাম পঞ্চায়েত পুনরুদ্ধার করতে উত্তরের কদমতলায় শাসক দলীয় রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা। পঞ্চায়েত ভোটে স্থানীয় হেভিওয়েট প্রার্থীদের প্রচারে ভাগন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভা করলেন মন্ত্রী ঠিকুরায়। রবিবার বিকেল 4টা নাগাদ উক্ত নির্বাচনী জনসভায় রাজ্যের ক্রীড়া এবং সমাজ কল্যাণ মন্ত্রী ঠিকুরায় ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির 6 নম্বর আসনের প্রার্থী সুব্রত দেব এবং 2 নম্বর জেলা পরিষদের প্রার্থী মামনি রায় সহ অন্যান্যরা। মূলত এই দুই প্রার্থীর সমর্থনে এদিনকার সভায় সামিল হন মন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ঠিকুরায় প্রার্থী সুব্রত দেবের ভূয়সী প্রশংসা করে বলেন, কদমতলায় সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব এবং মামনি রায়কে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি কি বলছেন শোনাচ্ছি। যাদেরকে এই রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় দেখেছেন, এই রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 51 বছর হয়েছে, যার স্বাধীনতা হয়েছে 77 বছর হয়েছে। এই 77 বছর 51 বছর পূর্ণ রাজ্যের এই লম্বা সময়ে যারা শাসন করলো কংগ্রেস সিপিএম, তারা যদি আজকে জিজ্ঞাসা করে রাস্তা কেন হলো না, তারা যদি জিজ্ঞাসা করে ঘর কেন হলো না, সেটা কি শোভা পায়? আমাদের সরকার 2018 সালে মানুষের জগৎদলের পাথর থেকে উঠে ফেলে একটা নতুন সূর্য উদয় দেখেছে। আমরা কদমতলার মানুষ দেখি, আমরা কদমতলার মানুষ সেদিন সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু সিদ্ধান্ত না নিলে বলেও আমরা দেখেছি আমাদের এই এলাকার পঞ্চায়েতের মাধ্যমে 5 বছরে মানুষের জীবনের পরিবর্তন কতটুকু এসেছে। যেখানে এক একটা এলাকায় কমিউনিস্টের 25 বছর লাগাতার শাসন করার পরেও 2-3টা ওয়াটার সাপ্লাই ছিল, সেখানে 7-8টা বোরিং হয়েছে। আমি এসেছি আপনাদের এখানে বিভিন্ন বোরিং যেখানে ওয়াটার সাপ্লাই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি, আমি দাঁড়িয়ে এখানকার মানুষের, আমাদের ওই কমিউনিস্টের যারা নেতারা আছে যারা ভোট চাইতে আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার 25 বছর ওই 12 গ্রামের প্রতিটা গলি রাস্তা যদি বছরে একটাও করতেন তাহলে 25 জন আসার 25 বছর হয়ে যেত। আজ আর বিজেপি গভর্নমেন্টে যারা আছে পঞ্চায়েতে তাদের রাস্তার দরকার ছিল না করা। প্রত্যেকটা গ্রামে 5-6টা রাস্তা বলেছে, আমাদের দুর্ভাগ্য 12 সেদিন আমরা এখানে সরকার গঠন করতে পারিনি। এখানকার মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল, তার ফলস্বরূপ আপনারা দেখছেন আপনাদের এলাকার অনেকটা উন্নয়ন যেরকম আমরা জায়গাটা হয়েছে সেটা এখানে করা যায়নি, কারণ যারা পঞ্চায়েত চালিয়েছে তারা সহযোগিতা করেনি। শুধু এগুলো আপনারা শুনলেন মন্ত্রী ঠিকুরায়ের বক্তব্য। অর্থাৎ উত্তরের কদমতলায় নির্বাচনী প্রচারে কিন্তু দেখা যাচ্ছে শাসক বিরোধী দ্বারা প্রচারে নেমে পড়েছেন, কিন্তু মন্ত্রী ঠিকুরায় তিনি প্রতিনিয়ত উত্তরের কদমতলায় যাচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। নির্বাচন থেকে শুরু করে প্রার্থীদের প্রচারে কিভাবে সাধারণ মানুষের মন আকৃষ্ট করা যায় তার জন্য প্রতিনিয়ত সভা এবং ডোর টু ডোর কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করছেন। নেই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।